যিনি এক্সপার্ট করে হয়েছেন উনি আমার জামাইবাবু হন। তো এইখানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, ডাক্তার দেখিয়ে ঠিক ছিল আর কি ছেলেকে নিয়ে। তো ওইখানে ওই পাঁচিলটা যেটা আছে সেই পাঁচিলটা আর কি মানে ওই আসার সময় দুর্ঘটনা বোধহয় এটা পড়ে যায়। তারপর ওই আমরা সবাই গেলাম এখানে হসপিটালে, মানে মানসায়রে যাওয়ার পর শুনলাম যে সিউড়ি নিয়ে গেছে, সিউড়ি গিয়ে দেখলাম। আচ্ছা, বাচ্চা তো নয়, হ্যাঁ কোথায় রাস্তাতেই মারা গেছে। এটা সংস্কার হওয়া উচিত একদম, কারণ এটা তো আরও কিছু মানে ভবিষ্যতে তো এটা তো আরও খারাপ সিগন্যাল দিচ্ছে আর কি। বিরাট পাঁচি ছিল, সেই পাঁচিটা তাদের উপরে পড়ে যায়। ঠিক আছে, পড়ে যাওয়ার পরে আমরা প্রতিবেশী চিৎকার শুনতে পাই, চিৎকার শুনে বেরিয়ে আসি। বেরিয়ে আসা উদ্ধার করে কোনো হসপিটালে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হতে সৌরভ বলে যে ব্যক্তি গার্জেন বাড়ির সে মারা যায় হসপিটালে যাওয়ার আগেই। ঠিক আছে, বেঁচে থাকে ছেলে গুরুতর আহত, এখানকার যারা ডাক্তার ছিল তারা কিন্তু কেউ দেখে নাই। তারা বললে বাচ্চার অবস্থা খুব সিরিয়াস আছে, ইমার্জেন্সি সিউড়ি নিয়ে যান। আমরা সিউড়ি নিয়ে যাওয়ার তঞ্চির ব্যবস্থা করেছিলাম, কিন্তু সিউড়ি যাওয়ার আগেই বাচ্চারা মারা যায়। আশ্রমের বাউন্ডারি যে বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে সেটা এই মুহূর্তে অ্যাডিশনাল এসপি এসেছিলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব এসেছিলেন, ঠিক আছে আমাদের এখানকার থানা বড়ো এসেছিলেন, সবাই এসেছিলেন। তাদের সামনেই তাদেরকে দেখানো হলো, এখনও পাঁচি যে অবস্থায় দাঁড়িয়ে আছে, ভেঙে দিয়ে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই অবস্থা ভাঙার জন্য বলেছি। আর এই পাঁচির ভবিষ্যৎ কীভাবে দেবে বা কীভাবে রিপেয়ার করা হবে সে কথাও আমরা পাড়াভিত্তিক আলোচনা করবো, তারপরে হবে আরও বড়ো বিপদ হতে পারত। আশ্রমে যিনি মহারাজ তিনি কাল থেকে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি, আশ্রমে যিনি বর্তমান মহারাজ কোনো সহযোগিতা, আমাদের এখানকার যারা প্রতিবেশী, আমাদের এখানকার চেয়ারম্যান সাহেব তিনি লোক পাঠিয়েছেন, আমাদের এখানে যারা কাউন্সিলর তারা এসছেন, তারা সবাই এসেছিলেন, কিন্তু আশ্রমে যিনি মহারাজ তিনি আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেন নাই, না দিয়েছেন গাড়ি একটা, না দিয়েছেন লোক পাঠিয়ে, কয়েকটা চামচা পাঠিয়ে খালি খবর নিতে পারছেন। পরিস্থিতি কী হচ্ছে তুমি দেখে এসো, পরিস্থিতি কী হচ্ছে তুমি দেখে এসো, এছাড়া কোনো গল্প নেই। আচ্ছা, এখন চাইছি যে পাঁচিগুলো এখন এই অবস্থায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে সেগুলো ভেঙে ফেলা হোক, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এলাকার বাসিন্দার দাবি, আর আমরা যারা পাড়ায় বসবাস করি, আর যে বডিটা এখন বর্তমানে যে ফ্যামিলির বডি মারা গেল সেই বডি আজকে আমরা আনতে চললাম, সেই বডি নিয়ে এসে সৎকার করার পরে আমরা পাড়ার বা ঘরের লোক থেকে বা পাড়ার লোক থেকে ডিসিশন নেবো যে ওনার যে ফ্যামিলি আছে তার ভবিষ্যতে কী হবে, তাদের কী ব্যবস্থা করা যায়, বা কী করলে উনি কী রকম সহযোগিতা করতে পারবেন আমাদেরকে, সেটা আমরা চিন্তাভাবনা করবো, তারপরে ওনার সঙ্গে আলোচনা করবো। আপনার নাম? পঞ্চরণ সেন। মোটামুটি একটা আওয়াজ এলো, মানে হয়তো বজ্রপাতের আওয়াজ, এরকম আমরা ভাবছি। আমি পাশের রুমে ছিলাম আর এই পাশের রুমে মা বাবা ছিল, তো একটা আওয়াজ এলো নিয়ে এবার মা বাবা রুমে এলাম, কিসের আওয়াজ এত, বজ পড়লো, কোথায় পড়লো বাজটা? তো সেই হিসাবে বেরিয়ে এলাম, তখন একটা বাচ্চা কান্না আওয়াজ পেলাম জানলা দিক থেকে, দোতলা থেকে জানলা দিকে নিচের দিকে। তখন টর্চটা নিয়ে এলাম, অন্ধকার তো, লাইন নেই তখন, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দশটা মোটামুটি দশটা, তো টর্চটা মেরে দেখছি গোটা পাঁচিটা পড়ে গেছে। তখন মাকে বলছি গোটা পাঁচিটা পড়ে গেছে মা, কেউ চাপা পড়ে আছে কাঁদছে। তখন টর্চটা আরও ঘুরাচ্ছি, তখন দেখছি এই অনিক মণ্ডল 10 বছর বয়স এ পড়ে আছে, ও নিচের দিকটা মানে বসে আছে, যেমনভাবে পাটা মিলে বসে আছে, তো কাঁদছে। আমি যখন টর্চ মারার পর দেখছি অনিক, আমি বললাম অনিক তুই এখানে কী করছিস, এইটুকু আমার গলা বেরিয়েছি। তারপর আমরা বাবা আমি ভাই ছিল না, মা আমার ওয়াইফ সবাই মিলে ওই ইমার্জেন্সি লাইটগুলো নিয়ে টর্চগুলো নিয়ে এলাম। তার করতে আরও পাড়াতে সবাই, যেহেতু এত আওয়াজ হয়েছে গোটা পাড়াটা খেপে গেছে, সবাই আরও বেরিয়েছে। বেরিয়ে পড়ে আমরা 5-6 জন মেরেছিলাম, তখন দেখছি ওই বাচ্চাটার আর বৃষ্টি অঝরঝরে হচ্ছে, লাইনও নেই, আর ওইদিক থেকে জলের স্রোতটাও আসছে, যেদিকে পাঁচিটা পড়েছে সেদিক থেকে জলের স্রোতটাও আসছে। তারপর ওই বাচ্চাটার ইয়েতে অনেক একটা চাং পড়েছিল, সেই চাংটা তুললাম, আর সৌরভ মণ্ডল ওর চাংটাও তুললাম, ওর হ্যাঁ ওর বয়স সৌরভ মণ্ডল হচ্ছে 40 বছর, ওর চাংটাও তুললাম। তারপর তুলে আমরা পাশে আমাদের ড্রাইভারও আছে, গাড়িও ছিল মানে আমাদের পাশের বাড়ি, ওর গাড়িতে চাপালাম, 5 মিনিটের মাথায় নিয়ে গেছি প্রথমে মানসায়ের থেকে ছিল। এখন দুজনেই মারা গেছেন কাল রাতেই, মানসায়ের এই বাবা মারা গেছেন, আর সিউড়ি যাওয়ার পথে কচুচড়ে বাচ্চারা মারা গেছে। চারে এসছি 16 বছর ধরে আমি দেখছি, তারও আগেকার। আচ্ছা, কোনো অবশ্যই তাই। আর আউটলেটগুলো যেগুলোতে জল পের হয় সেইগুলো বন্ধ করে দিয়েছে মাটি ফেলে ফেলে ওপর দিক থেকে, ওই দিকটা উঁচু হয়ে গিয়ে এই দিকটা নিচু হয়ে গেছে, তারপর গাড়াগাড়ি মারবে, ওই জন্য আরও বিশেষ করে নোংরা
প্রতিবেশীদের চাইবো যাতে পাঁচিগুলো সংস্কার হয় বা পাঁচিগুলো ভেঙে নতুনভাবে করা হোক, বা যাতে জল প্রেরণের জন্য যদি তারের বেড়ার টাইপেরও করা হয় তারে, সেটা হলেও ভালো। তিন ফুটের পাঁচিল হবে ছোটো। অরিন্দম চক্রবর্তী।